শিবিরি আগামী দিনে উজ্জ্বল সূর্যের বারতা শিবিরি আগামী দিনে উজ্জ্বল সূর্যের বারতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আমাদের দাওয়াতি কাজের অংশ প্রকাশনা প্রস্তুত করা প্রতি বছর নববর্ষে অনেক প্রকাশনা আমরা প্রস্তুত করি আল্লাহ তালার মেহরবানিতে আল্লাহ তালার সাহায্যে আমরা 2024 সালে প্রকাশনা সমূহ প্রস্তুত করতে সক্ষম হয়েছি মহান আল্লাহ তালার উপরে ভরসা করে 24 সালের প্রকাশনার মরগুম মত করছি বিসমিল্লাহ আকাশ বাতাস জুড়ে জয় ধ্বনি উদয়ের পথে প্রতি প্রহর শুনি ওই আকাশ বাতাস জুড়ে জয় ধ্বনি উদয়ের পথে প্রতি প্রহর শুনি উদয়ের পথে প্রতি প্রহর শুনি লক্ষ তরুণ এক কাফেলায় লক্ষ তরুণ এক কাফেলায় গড়বেই গড়বেই আল্লাহু আকবার আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা আল্লাহর জমিনে তার দিন প্রতিষ্ঠার আন্দোলন করছি আমরা একটি সমাজ পরিবর্তনের আন্দোলন করছি একটি দেশ পরিবর্তনের আন্দোলন করছি একটি রাষ্ট্র পরিবর্তনের আন্দোলন করছি আমরা এই পরিবর্তনের কাজটা করছি মানুষের জীবন পরিবর্তন করার মধ্য দিয়ে মানুষের জীবনে জেঁকে বসা জাহিলিয়াত ঝেড়ে ফেলে সেখানে ইসলাম প্রবেশ করিয়ে দেওয়ার মধ্য দিয়ে আমরা সমাজ পরিবর্তনের কাজ করছি সমাজ পরিবর্তনের এই কাজের জন্য আমরা নানামুখী পদক্ষেপ গ্রহণ করে থাকি মানুষের মন মনন চিন্তা পরিবর্তনের লক্ষ্যে নানামুখী দাওয়াতি উপকরণ তৈরি করা ইসলামী ছাত্র শিবিরের বিশেষ কাজ ইসলামী ছাত্র শিবিরের বিশেষ এজেন্ডা এরই ধারাবাহিকতায় আমরা আজকে নতুন নতুন কিছু প্রকাশনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল ভাইয়েরা এই উপকরণসমূহ ব্যাপকভাবে ছড়িয়ে দেবেন আপনারা কেন ছড়িয়ে দেবেন উপকরণগুলোর দিকে তাকালে আপনি বুঝতে পারবেন এই উপকরণসমূহ কেন সাধারণ মানুষের হাতে যাওয়া উচিত কেন সাধারণ মানুষের হাতে আপনি পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করবেন আমরা এবছর তিন পাতা ক্যালেন্ডারের দিকে দৃষ্টি দিলে বুঝবো যে এই তিন পাতা ক্যালেন্ডারের গুরুত্ব বর্তমান সময়ে কতটা বেশি আমাদের এমন একটি শিক্ষা ব্যবস্থা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে যে শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দিয়ে মুসলমানদেরকে মুসলমানদের আগামী প্রজন্মকে নাস্তিক বানানোর ষড়যন্ত্র করছে আওয়ামী সেকুলার সরকার ইসলাম ছাত্র শিবির আমাদের দায়িত্ব হলো মুসলমানদেরকে তাদের সেই সোনালী যুগের কথাগুলো জানিয়ে দেয়া সোনালী যুগের ইতিহাস সমূহ স্মরণ করিয়ে দেয়া এই ভূখণ্ডে আমরা সেই ইতিহাস ফিরিয়ে আনারই আন্দোলন করছি সেই চেতনাকে জাগ্রত করার ক্ষেত্রে ইসলামী ছাত্র শিবিরের তৈরি করা তিন পাতার ক্যালেন্ডার বিশেষ ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করছি প্রিয় উপস্থিতি আমরা পূর্বের বছরের ধারাবাহিকতায় এক পাতা ক্যালেন্ডার এই ক্যালেন্ডারটি হলো বাংলাদেশে সবথেকে জনপ্রিয় ক্যালেন্ডার আমরা বলি প্রকাশের দিক থেকে এত বেশি সংখ্যায় বাংলাদেশে আর কোনো ক্যালেন্ডার প্রকাশিত হয় বলে আমাদের জানা নেই প্রতি বছর এক পাতা যেটি মসজিদ সম্বলিত ক্যালেন্ডার 1.5 লক্ষ বা তারও বেশি সংখ্যায় আমরা প্রতি বছর এটার প্রোডাকশন করি এবং মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি মসজিদের প্রতি মুসলমানদের স্বাভাবিক আকর্ষণ রয়েছে আমরা মসজিদের প্রতি আমাদের এই আকর্ষণ হচ্ছে আমাদের ইমানের দাবি ইমানদারদের অন্তরটা মসজিদের সাথে লটকানো থাকবে ইসলামী ছাত্র শিবির সাধারণত সারা দেশের ক্যাম্পাসসমূহের মসজিদসমূহই ক্যালেন্ডারে নিয়ে আসে এবছরও একটি দৃষ্টিনন্দন মসজিদ আমাদের ক্যালেন্ডারে স্থান পেয়েছে খুলনা ইউনিভার্সিটির মসজিদকে আমরা দিয়েছি আপনারা ক্যালেন্ডার দেখলে বুঝবেন চমৎকার ডিজাইন এবং মসজিদের নান্দনিক ডিজাইন ক্যালেন্ডারকে আকর্ষণীয় করেছে আমরা এবছর এক পাতার ছোট ক্যালেন্ডার মুসলমানদের ঐতিহ্য ক্যালিগ্রাফি দিয়ে এক পাতার ক্যালেন্ডারের ডিজাইন করা হয় সেটিও একটি দৃষ্টিনন্দন ডিজাইন হয়েছে ছাত্র শিবির প্রতি বছর ডেস্ক ক্যালেন্ডার প্রস্তুত করে থাকে ডেস্ক ক্যালেন্ডারে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন গবেষণাধর্মী কাজ এর মধ্যে তুলে ধরার চেষ্টা করি এবছর ইসলামী ছাত্র শিবির বাংলাদেশে উল্লেখযোগ্য আলিয়া মাদ্রাসাসমূহকে সামনে নিয়ে আসার চেষ্টা করেছে বাংলাদেশে 10,000 আলিয়া মাদ্রাসা এর মধ্যে হতে আমরা মাত্র 12টি মাদ্রাসাকে ক্যালেন্ডারে স্থান দিতে পেরেছি এবছর আমরা ডেস্ক ক্যালেন্ডারের ইংরেজি ভার্সনও প্রকাশ করছি এটা সাধারণত প্রতি বছর হয় না এবছর এই মাদ্রাসাসমূহের পরিচিতি বাংলা এবং ইংরেজি দুই ভার্সনে আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি প্রিয় ভাইরা আমরা বড় বাংলা ডায়েরি এটি 365টি বইয়ের পরিচয় তুলে ধরার চেষ্টা করা হয়েছে আশা করি যে এই ডায়েরির পাতা উল্টালেই একটি করে বইয়ের সাথে ব্যবহারকারীর পরিচয় হয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের তথ্যবহুল ইংরেজি ডায়েরিটি আমার কাছে অনন্যই মনে হয় যে এতটা তথ্য সমৃদ্ধ ডায়েরি হয় এই আইডিয়া সম্ভবত প্রথমত বলবো ইসলামী ছাত্র শিবিরই চিন্তা করেছে ছাত্র শিবিরের এই আইডিয়া নিয়ে হয়তো অনেক প্রতিষ্ঠান ডায়েরি প্রস্তুত করেছে তবে
ইসলামী ছাত্র শিবিরের এই ইংরেজি ডায়েরির অনন্যতা এখনো বলবো অতুলনীয়। এই ডায়েরির সমতুল্য কোনো ডায়েরি নেই বলে আমার কাছে মনে হয়। আরও কিছু আকর্ষণীয় প্রকাশনা প্রতি বছরের ন্যায় আমরা প্রকাশ করেছি, মাঝারি ডায়েরি এবং পকেট ডায়েরি, এটিও বাংলাদেশে প্রকাশনা জগতে অন্যতম জনপ্রিয় উপকরণ আমরা বলবো। এবছরের বিশেষ আকর্ষণ হলো টেবিল ইয়ার প্ল্যানার, এটি ইসলামী ছাত্র শিবির প্রথমবারের মতো প্রস্তুত করেছে। এই ইয়ার প্ল্যানার আমরা মনে করি যে ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল সহ ছাত্রদের উপযোগী, এবং যারা রুটিন লাইফ মেনটেন করতে অভ্যস্ত, যারা পরিকল্পিতভাবে কাজ করতে অভ্যস্ত, যারা প্রতিটি দিন পরিকল্পিতভাবে কাজে লাগায়, তাদের জন্য এই প্ল্যানার অত্যন্ত সহায়ক। আমি আশা করি ছাত্ররা এই উপকরণ অত্যন্ত আনন্দের সাথে গ্রহণ করবে বলে আমরা বিশ্বাস করছি। আমরা আল্লাহ তাআলার কাছে আবারও শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আমাদেরকে জুলুম নির্যাতনের মধ্যেও এই গঠনমূলক কাজসমূহ আমাদেরকে আল্লাহ তাআলা অব্যাহত রাখার তৌফিক দান করেছেন। মহান আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব এই প্রকাশনাসমূহ যেন বাংলাদেশের তরুণদের কাছে পৌঁছে দিতে আমরা ভূমিকা পালন করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সাহায্যকারী হন। এই শিবিরে আগামী দিনে উজ্জ্বল সূর্যের বারতা, এই শিবিরে আগামী দিনে উজ্জ্বল সূর্যের বারতা। প্রিয় সংগঠন মেধাবীদের প্রিয় ঠিকানা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্র শিবিরের অনন্য এক আয়োজন প্রকাশনা উৎসব। এই আয়োজনটা আমাদেরকে নতুন বছরের একটা ইমেজ এনে দেয় এবং আমাদের চিন্তার ভিতরে অনেক নতুনত্ব নিয়ে আসে। আমরা 2023-এর যে সময় এসে উদ্বোধন করছি, কিন্তু 24-এর চিন্তাটা আমাদের মাথায় চলে আসে এবং আমাদের যে কন্টেন্ট, এই কন্টেন্টগুলো আমাদেরকে অনেক মেসেজ দেয়। প্রিয় ভাইরা, আমি ইসলামী ছাত্র শিবিরের এই আয়োজনটা শুধু ইসলামী ছাত্র শিবির করে এরকম জনশক্তি নয়, বরং ইসলামপন্থী মানুষের ভিতরে এক চরম প্রভাব সৃষ্টি করতে পেরেছে বলে আমি বিশ্বাস করি। যে প্রভাবটা আমরা দেখতে পাই যে তারা যে আমাদের উপকরণের অনুকরণে অসংখ্য উপকরণ সৃষ্টি হচ্ছে এখন, এটা নিঃসন্দেহে আমাদের এই প্রকাশনার, এই অনন্য যে প্রকাশনাগুলো প্রকাশ করা হয় এটারই একটা বাস্তব বহিঃপ্রকাশ। কাজেই আমরা এটা বিশ্বাস করি যে শুধু ইসলামপন্থী নয়, এর একটা প্রভাব বাংলাদেশের সাধারণ ছাত্র, সাধারণ মানুষ এবং বাংলাদেশের বাইরের মানুষের উপরেও এর একটা প্রভাব রয়েছে এবং প্রভাব পড়বে। এই শিবিরে আগামী দিনে উজ্জ্বল সূর্যের বারতা, এই শিবিরে বিদ্রোহী অগ্নি বিনার, বিদ্রোহী অগ্নি বিনার জাগবে জাগবে জনতা, এই শিবিরে আগামী দিনে উজ্জ্বল সূর্যের বারতা, এই শিবিরে আকাশ বাতাস জুড়ে জয় ধ্বনি উদয়ের পথে প্রতি প্রহর শুনি, ওই আকাশ বাতাস জুড়ে জয় ধ্বনি উদয়ের পথে প্রতি প্রহর শুনি, উদয়ের পথে প্রতি প্রহর শুনি, লক্ষ তরুণ এক কাফেলায়, লক্ষ তরুণ এক কাফেলায় গড়বেই গড়বেই একতা, এই শিবিরে আগামী দিনে উজ্জ্বল সূর্যের বারতা, এই শিবিরে শহর নগর গ্রাম গ্রামান্তরে উঠল সাড়া এই নতুন ঝড়ে, এই শহর নগর গ্রাম গ্রামান্তরে উঠল সাড়া এই নতুন ঝড়ে, উঠল সাড়া এই নতুন ঝড়ে, লক্ষ তরুণ এক কাফেলায়, লক্ষ তরুণ এক কাফেলায় ভাঙবেই ভাঙবেই জড়তা, এই শিবিরে আগামী দিনে উজ্জ্বল সূর্যের বারতা, এই শিবিরে আগামী দিনে উজ্জ্বল সূর্যের বারতা, এই শিবিরে বিদ্রোহী অগ্নি বিনার, বিদ্রোহী অগ্নি বিনার জাগবেই জাগবে জনতা, এই শিবিরে আগামী দিনে উজ্জ্বল সূর্যের বারতা, এই শিবিরে আগামী দিনে উজ্জ্বল সূর্যের বারতা, এই শিবিরে আগামী দিনে
উজ্জ্বল সূর্যের বারতায়, এই শিবিরে আগামী দিনে উজ্জ্বল সূর্যের বারতায়, এই শিবিরে বিদ্রোহী অগ্নি বিনার, বিদ্রোহী অগ্নি বিনার জাগবেই জাগবেই জনতা।